তাকে সাজদা করবে যখন সাবে কাদার শুরু হবে। তো যখন গাছটা সিজদা করবে ওই দেখলে কি সবাই থামতে পারবে? তো মানুষ পাগলা হয়ে যাবে, ওই ক্যারেক্টার লয়ে যাবো উঠেছে রেতে ভাত রাঁধতে, উঠে যদি দেখছে তাই কিনা কাঠঠলের গাছ সাজদায় পড়ে আছে, মাটিতে পড়ে আছে, ই করেছি পাগলি বহু, ঘর থেকে একটা বকরি বাহির করে নিয়ে এসে আর গাছের টুইতে বেঁধে দেয়। গাছে যখন সিজদা করা হয়েছে, গাছ খাড়ো হয়েছে, বকরি যা গাছের টুইতে প্যাঁ প্যাঁ করতে শুরু করে দেয়। ওর শাশুড়ি ঘর থেকে আবার হে গেল দিতে, হ্যাঁ কোন খাই মুচ্ছির পেটের খাই মুচ্ছি রে, হ্যাঁ আর বকরিটাকে গাছে চড়ে মেনে চোপড়ে, হ্যাঁ তো গাছের ওপরে মেনে বিমা গেল দিয়ে না আমি মেনেছি, যদি ওপরে কেন বাঁধলে বকটা মেরে ফেলবে লেগাকে, বকটা বাঁচবে কইছে বিমা কই না গাছটা পড়েছিল, বকরিটা আমি যে পাতগালা খাই কার আমি তৎক্ষণ ভাত রানি যে দেখছি তো গাছ উঠে বকরি ওপরে চলে গেছে। ওই একজনের মা ওর বেটাকে কয়েছে, বেটা ই কর বকরিটা বেন হয়ে গে, তো বাঁশের গাছে বকরিটা বেন দিবি, মোটা হুঁস বেটা বাঁশের গোড়ায় বকরি বাঁধবে কি একটা গাছের আগালকে নিকিয়া বাঁশের বাঁশের আগালে বকরি বেঁধে দিয়েছে, দে বাঁশটাকে ছেড়ে দিয়েছে সটাৎ করে বাঁশ ওপরে উঠে গেছে আর যেমন উঠে বকরি নিয়ে উঠে গেছে, বকরির যখন টুটি কইসা গেছে চেড়ে লিয়েছে আগা চাক্কা মানে আগা পা চেড়ে লিয়েছে, তো বকরি প্যাঁ 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 করে মাঞ্জা ঝুঁকেছে, ও দৌড়তে দৌড়তে বাড়ি এসে গেছে, মাকে দেখবি তো দৌড়িয়ে কইছে কি কইছে হারকে বকরিতে ডেনেস দিছে, চ্যাংড়াটা কইছে ওর মাকে হারকে বকরিতে ডেনেস দিতে লেগেছে, ওর মাকে দৌড়িয়ে যদি যে দেখছে কেন করে বকরি ডেনেস দিয়ে দেখি ওর মা সে তো ডেনেস থেমে গেছে মরে গেছে বকরি, কতক্ষণ টুডি চিপে থাকে জান সব যত মার দায়ার দান দুনিয়া তো দুনিয়া পাখির কলর ঝর্নার পানি ফলে ফলে ভরা বাগান সব যত মার দায়ার দান দুনিয়া তো দুনিয়া মোসানবীকে না দেখা দিয়ে বানিয়াছ তুমি কালিমুল্লাহ ইসমাইল নবী জবাই না হয়ে হয়ে গেল জবিহুল্লাহ দুনিয়া তো দুনিয়া দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান সব যে তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া। ও ভাই শুনে যে ভাই, হ্যাঁ ভাই রে একগুলো বসে থাকতে খেসতে গেলেন যে ভাই, ও দেখেন সাবে কাদারে বসে থাকেন ভালো করে যাগেন তসবি জিকির করে নেকিটা পাবেন, আর যদি বাড়ি যান তাহলে ওই জায়গায় হবে, আমাদের গ্রামে একটা লোক আছে ওকে বলছি যে জাগো সবাই মসজিদে জায়গা আছে, ও বলছে বলে সে বাড়ি যায় যাকবো, বলছে বাড়িতে জায়গা হয় কিছু দুজনাই যাকবো, বলে দুজনাই ফের জায়গা হয় যে কইছে হ্যাঁ হবে মল্লী সাহেব, আধ ঘন্টা পরে যদি এসে দেখছি তো ডোল হাতে করে চলে আসছে, আমি কী ব্যাপার জি কই মল্লী সাহেব কথা হয়েছে ভাই বাড়ি যা ওই ফের ডললে হোড়াহড়ি করতে যায় না, বুঝতে পারছেন জায়গা থাকেন সাবে কাদারের নেকিটা পাবেন সবটা কামাবের চেষ্টা করেন, এটা একটা মোকা আল্লাহ দিয়েছে সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ জাগতে দিয়েছেন, তারপরে উপরান্ত আপনারা জালসা করেছেন একাই তো বৈশাখ জায়গাটা একটু মুশকিল মানে ভারী পড়বে, কিন্তু লোকজন যখন পাঁচ সাতটা দশটা বিশটা জাগবেন তো এই জায়গাতে দুনিয়াবি গল্প করলে হবে না, যখন মসজিদে বসে জাগবেন তখন হাদিস কোরআনের গল্প আলোচনা হবে, হাদিস কোরআনের গল্প হবে, শুনবেন জাগবেন নেকি পেতে থাকবেন, মাঝে মধ্যে একবার করে বের হবেন, সাবে কাদার তো ভাই সবাই দেখতে পায় না আর দেখতে পাবেও না, বুঝতে পারছেন আর সবাই দেখলে কি থামতে পারবে যে ভাই সাবে কাদার যেরকম মানে হাদিসে আছে যে গাছপালা সিজদায় পড়ে যায় সাজদা করে আল্লাহকে, ফেরেশতারা সব নেমে চলে আসে জিবরাইল পর্যন্ত মানে নেমে আসে পৃথিবীতে, তো সবাই পৃথিবীতে ফেরেশতাতে ভর্তি হয়ে যায় সারা দুনিয়া যে রাত্রে সাবে কাদার হবে, আর গাছপালা সবার লাগে সাজদা করবে যখন সাবে কাদার শুরু হবে, তো যখন গাছটা সিজদা করবে ওই দেখলে কি সবাই থামতে পারবে? তো মানুষ পাগলা হয়ে যাবে, ওই ক্যারেক্টার লয়ে যাবো উঠেছে রেতে ভাত রাঁধতে, উঠে যদি দেখছে তাই কিনা কাঠঠলের গাছ সাজদায় পড়ে আছে, মাটিতে পড়ে আছে, ই করেছি পাগলি বহু, ঘর থেকে একটা বকরি বাহির করে নিয়ে এসে আর গাছের টুইতে বেঁধে দেয়। গাছে যখন সিজদা করা হয়েছে, গাছ খাড়ো হয়েছে, বকরি যা গাছের টুইতে প্যাঁ প্যাঁ করতে শুরু করে দেয়। ওর শাশুড়ি ঘর থেকে আবার হে গেল দিতে, হ্যাঁ কোন খাই মুচ্ছির পেটের খাই মুচ্ছি রে, হ্যাঁ আর বকরিটাকে গাছে চড়ে মেনে চোপড়ে, হ্যাঁ তো গাছের ওপরে মেনে বিমা গেল দিয়ে না আমি মেনেছি, যদি ওপরে কেন বাঁধলে বকটা মেরে ফেলবে লেগাকে, বকটা বাঁচবে
হয়েছে বিমা কহে না গাছটা পড়েছিল বকরিটা আমি যে পাত গালা খাই কারণ আমি তখন ভাত রানি যে দেখছি তো গাছ উঠে বকরি ওপরে চলে গেছে ওই একজনের মা ওর বেটাকে কয়েছে বেটা ই কর বকরিটা বেন হয়ে গা তো বাঁশের গাছে বকরিটা বেন দিবি মোটা হুঁস বেটা বাঁশের গোড়ায় বকরি বানবে কি একটা গাছের আগালকে নিকিয়া বাঁশের বাঁশের আগালে বকরি বেঁধে দেছে দে বাঁশটাকে ছেড়ে দেছে সটাত করে বাঁশ ওপরে উঠে গেছে আর যেমন উঠে বকরি লিয়ে উঠে গেছে বকরির যখন টুটি কইসা গেছে চেড়ে লিয়েছে আগা চাক্কা মানে আগা পা চেড়ে লিয়েছে তো বকরি প্যাঁ 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 করে মাঞ্জা ঝুঁকেছে ও দৌড়তে দৌড়তে বাড়ি এসে কেছে মাকে দেখবি তো দৌড়ি যায় কেছে কি কেছে আহারকে বকরিতে ডেনেস দিছে চ্যাংড়াটা কহেছে ওর মাকে হারকে বকরিতে ডেনেস দিতে লেগেছে ওর মাকে দৌড়িয়ে যদি যে দেখছে কেন করে বকরি ডেনেস যে দেখি ওর মা সে তো ডেনেস থেমে গেছে মরে গেছে বকরি ও তখন টুটি চিপে থাকে মরে গেছে তো ওইরকম ভাই সবাইগুলা হুঁস মোটা গালা এগুলা কাজ করে ভাই ছাল লাগলো কী করবে সবাই কি দেখতে পাবে জায়গা থাকবেন নেকিটা ইনশাল্লাহ নেকিটা পেয়ে যাবেন বুঝতে পারছেন তো ভাই পৃথিবীকে বেশি ভালোবাসেন না পৃথিবীকে ভালোবাসা বেশি ভালো নয় এবার ওই তিনটে লোক রাখাল কাজী সাহেব আর কোর্টের হাকিম সাহেব তিনজন যখন হুড়াহুড়ি লাগিয়ে দিয়েছে মহিলাটা বলছে এই কাজী সাহেব হাকিম সাহেব রাখাল সাহেব শুনে নাও তোমরা এরকম করে আমাকে বিয়ে করতে পারবে না বললে কি করে বিয়ে করতে পাবো বললে তোমরা তিনজন এক সমান হয়ে দাঁড়িয়ে যাও আর আমি তোমাদের দশ হাত দূরে আমি এগিয়ে থাকি আমি যখন ওয়ান টু থ্রি বলবো তোমরা দৌড়াতে লাগবে আমিও দৌড়াতে লাগবো আমাকে তাইরা যে জোর করে ধরে নিতে পারবে ওকে আমি বিয়ে করব ওই আমাকে বিয়ে করতে পাবে বলে ঠিক আছে হাকিম বলছে ওকে এক লাফে ধরে নেবো লাফিয়ে পড়ে যাওয়ার ওপরে কাজী বলছে আরে তো আমি তো ওকে এক রশ্মি যেতে দেবো না ধরে নেবো রাখাল বলছে ঠিক আছে চলো দেখি কে কতখানি পারে দেখা যাবে লাগলো দৌড়াইতে মেয়েটা আগে আগে দৌড়ায় আর এরা কাজী হাকিম রাখাল পিছে পিছে দৌড়ায় দৌড়াইতে 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 এক কিলোমিটার যাওয়ার পরে হাকিম সাহেব এত বড় জীবা বাহির করার যারে ভাই বলছে তোর বিহার গোষ্ঠীকে বেশি যা উলক করে বসে গেছে বলছে যা তোরা বিয়ে করলে গা এবার দুইজন কাজে সেবার রাখাল দৌড়াচ্ছে রে ভাই মেটার পাশে দৌড়াতে 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 দু কিলোমিটার যাওয়ার পরে কাজী বলছে আর হবে না পয়সা গায়ে সাবে না ই বলছে আর যায় হবে না রাখালকে বলছে ভাই তুই করলে গা আর দরকার নাই ও বৈশা গেল দেখালি হিপচ রাখালের সারাদিন বকরি গরু ঘুরিয়া সাদ না সারাদিন দৌড়িয়া সাদ না পায়ের সুতা ছিঁড়া আছে রে ভাই দৌড়েছ খাস্তা নাই বুঝতে পারেন এবার করেছি কি রাখাল পাছা ছাড়ে না দৌড়াতে 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 এদিক ওদিক দৌড়াচ্ছে মেয়েটার পাছাই ছাড়ে না কিন্তু ধরতে পারে না কিন্তু পাছাও ছাড়ে না দৌড়িয়া চলে যাচ্ছে এইবার মেয়েটা দৌড়তে দৌড়তে যে একটা পাহাড় ছিল মেয়েটা যে করেছি কি পাহাড়ের ওপরে চড়েলেছে রে ভাই পাহাড়ের উপরে যেমন চড়াল রাখাল ধসমস করে দড়িয়া পাহাড়ে চড়ছিল পাহাড়ে চড়ে রাখালের সাধনা নাই পা পিছলে গোড়া পড়ে গেল গড়তে 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 নিচে যেয়ে পড়েছে পয়ড়া বেচারি আর উঠতে পারে না এমন হে খাস্তানা হয়েছে পয়ড়া পড়ায় মেয়েটার দিকে উপরে তাকাইছে আহারে মনে হয় তোকে আর বিয়ে করতে পেলাম না রে ই পড়ে পড়ে হিপছে উঠে না মেয়েটা পাহাড়ের চূড়াতে চড়ে এরকম করে দেখছে কি হে রাখাল আরে কাজী সাহেব আরে রাখাল সাহেব হাকিম সাহেব তোমরা শুনে নাও তোমরা জেনে নাও আমাকে তোমরা চিনো না আমি কেটা তোমরা জানো না আমার নাম কি তোমরা জানো না আমার নাম হচ্ছে দুনিয়া আমার নাম হচ্ছে পৃথিবী আমার পিছনে তোমাদের চাইতে কত বড় বড় মাস্তান পড়েছে কত বড় বড় যোদ্ধা পড়েছে কত লোক আমার পিছনে পড়ে কেউ আমাকে ধরতে পারে
করেনি, আমার পিছনে যে পড়েছে ওই মরেছে, ওই বরবাদ হয়েছে, হালাক হয়েছে, নষ্ট হয়েছে, আর তোমরা তিনটা মাস্তান আমার পাশে দৌড়াচ্ছ, তোমরা আমাকে ধরতে পারবে? পৃথিবীর কোনো দিন ক্ষতি করতে পারবে না, পৃথিবীর পাশে দাঁড়িয়ে পৃথিবীকে ধরতে পারবে না। ভাইরা পৃথিবীকে বেশি ভালোবাসেন না, দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েন না, আখিরাতটাকে চিন্তা ভাবনা করেন, আখিরাতের কিছু পুঁজিপাটা জোগাড় করেন। পৃথিবীতে যে লোকটা গাড়ি করে বাড়ি করে জায়গা কিনে জমি কিনে লোকটাকে 4 লাখ বলা হয়, কিন্তু হাদিসের ভাষাতে লোকটাকে 4 লাখ বলা হয় না, ওই লোকটা 4 লাখ নয়, হাদিসে বলা হয়, আল্লাহর নবী বলেছেন ওই লোকটা সবচাইতে 4 লাখ। যে লোকটা পরকালের জন্য পুঁজিপাটা সংগ্রহ করে, কে মানে পরকালের জন্য কিছু নেকি সংগ্রহ করে, পুঁজিপাটা জোগাড় করে, ওই লোকটা হচ্ছে বিশাল 4 লাখ। আর বাড়ি করছে 3তলা 4তলা 5তলা, এই লোকটা 4 লাখ নয়, মাঠে খালি জমি কিনছে, লোক করে করে কিনে চলে এসছে মাঠে জমি, ওই লোকটা 4 লাখ নয়। বেশি 4 লাখ হলো ওই লোকটা যারা পরকালকে ধরে রাখে, পরকালের জন্য পুঁজিপাটা জোগাড় করে, ওই লোকটা বেশি 4 লাখ। তো ভাই, পৃথিবীতে বেশি লোভে লালচাতে পড়িয়েন না, পৃথিবীটাকে বেশি ভালোবাসেন না। মানুষ সবাই পৃথিবীর লোভে পড়ে আছে ভাই, লালচাতে পড়ে আছে, রঙে পড়ে আছে, পৃথিবীকেই ভালোবাসে। এই টাকাটা যদি দিয়ে দিই আহ আমার ঘটে যাবে, এই টাকাটা দান করে দিই ঘটে যাবে, এই টাকাটা যদি আল্লাহর অস্তিত্বে দিই তো আমি গরিব হয়ে যাব, এই করি ওই করি, এটা হবে ওটা হবে, মানে চিন্তা ভাবনা খালি দুনিয়া। এই টাকাটা যদি থাকে তো আমার ব্যাটার মানে ব্যাটার লেগে গাড়ি কিনা হবে, এখন বেটিকে দান দেওয়া হবে, বেটির বিয়ে শাদী দেওয়া হবে, এখানে হয়তো যদি ই করে, এই যে মানুষ রোজা খুলাইবে তো বলে যদি রোজা খুলাই তো রোজা খুলাইতে গেলে 8-10 হাজার টাকা খরচ হবে, 10 হাজার টাকা যদি বেঁচে যায় তো আমার কোনো একটা কাজ দিবে নাকি। মানুষ এই যে রোজাটা খুলেবে না, রোজা যদি ইফতারি করান মানুষকে, রোজা খোলান তো রোজা খুলাইলে যদি আপনি আল্লাহর নবী বলেছেন তোমরা যদি ইফতারি তোমার কিছু না থাকে, তুমি গরিব হও, এক ঢোক পানি খেলাও, এক ঢোক দুধ দাও, নাহলে একটা খেজুর দিয়ে ইফতারি করাও, এক ঢোক দুধ খেলাও দিয়ে ইফতারি করাও, নেকিটা পাইবে, নাহলে একটা খেজুর খেলাও, খেজুর দুধ যদি তোমার না জুটে তুমি আরও গরিব হও, এক ঢোক পানি খেলে ইফতারি করাও, কিন্তু ইফতারিটা করাও। এখন কোনটা মানুষ অভাবে আছে, এত বড় একটা গ্রাম আপনাদের দেখছি ইফতারির টাইমে লোক নাই, সুবহানাল্লাহ, কী ব্যাপার দুনিয়া জি ভাই। আর আগে থাকা মানুষ রোজে ইফতারি করাবে না, এই লাস্টে কয়দিন যখন থাকছে তখন হুড়াহুড়ি গায়ে, আর মানে এমন হুড়াহুড়ি লাইন পাওয়া যায় না যে রোজা খুলাবেন না, কী করবেন না করবেন না, লাইন পাওয়া যায় না, লাস্টে সব হুড়াহুড়ি করছে। তো ভাই ইফতারিটা করান, বিশাল নাকি, যদি এক ঢোক দুধ দিয়া, একটা খেজুর দিয়া, এক ঢোক পানি দিয়ে যদি খালি ইফতারি করিয়ে দেন, লোকটা সারাদিন রোজা রেখে যতটা নেকি পাবে, আপনি এক ঢোক দুধ দিয়ে ইফতারি করে দিলে অতটা নেকি আপনি পেয়ে যাবেন, একটা খেজুর দিয়ে ইফতারি করিয়ে দেন অতটা নেকি আপনি পেয়ে যাবেন, এক ঢোক পানি দিয়ে খিলিয়ে দেন নেকি আপনি, ওটা পার্সোনাল, যে রোজা করে সবার ক্ষতি হবে না, ওর নেকি কেটে আপনাকে দিবে না, ওকে নেকি রোজা রেখেছেন আপনি আলাদা নেকি পাবেন, ইফতারি করালো ওর নেকি আল্লাহ ওকে আলাদাভাবে দিবেন। আর যদি আপনি আসুধা করে লোককে খিলিয়ে দেন পেট ভর্তি করে, যেরকম খিলালেন আজকে দেখলাম ফল ফ্রুট একবারে, আর যত জিনিস খাওয়ার পরে মানুষ আর ভাত খাওয়া যায় না, আসুধা হয়ে গেছে, জি ঢাকরা মারা ঢোড়সাপের মতন খালি ঘাও ঘাও করে, তো ওইরকম যদি মানুষকে আসুধা করে খেলে দেন পেট ভর্তি করে, আল্লাহ কিয়ামতের দিন ওই লোকটাকে মানে হাজে কাউসারের পানি পান করাবে ভাই, সহি হাদিসের কথা বলছি। তো আল্লাহ পানি পান করাবে, যতক্ষণ লোকটা জান্নাতে না যাবে অতক্ষণ পর্যন্ত ওকে ভোগ পিয়াজ তিসা কিছুই লাগবে না, এয়ার কন্ডিশন এসির মতন কিয়ামতের কোটা এসি হয়ে যাবে ভাই ওর জন্য, ওকে রোদ লাগবে না, বাতাস লাগবে না, গরম লাগবে না, ঠান্ডা লাগবে না, কিছুই লাগবে না, মনে হচ্ছে এসি। আর সময়টা কত সংকীর্ণ হবে, জোহর থেকে আসর, এই অল্প সময়ের মধ্যে 50,000 বছরের দিন, কিন্তু জোহর থেকে আসরের সময় হবে, বুঝতে পারছেন? তো আপনারা ভাই ইফতারিটা করান, মানুষকে খিলান, মোকা তো চলে গেল, সাবেকাদারের রাত তো চলে গেল, চলি গেল, আজকের রাত্রে যে ধরেছেন আপনারা আছেন, ইনশাল্লাহ পালাপালি করিয়েন না, বসে থাকেন, নেকিটা পেয়ে যাবেন। আর যারা বাড়িতে হতভাগ্য দুর্ভাগ্য, যার কিসমত ভালো নয়, ওরা শুয়ে আছে ভাই, আল্লাহ ওরাকে গ্রহণ করেনি, আপনারা যে এসছেন মনে করবেন আমরা জালসা শুনতে এসেছি, আপনারা জালসা শুনতে আসেননি, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে এসছে ভাই, বলে আপনারা এসছেন, নসিব ভালো আছে। আবু জেহেল আল্লাহ নবীর কোরআন পড়া শুনতক, আর হাজরাত উমারও কোরআন পড়া শুনতক, কিন্তু আবু জেহেল কোরআন পড়া শুনে এর কী করতক, আবু জেহেল কোরআন শুনে এর কী করতক আল্লাহ নবীকে, আর উমার যখন কোরআন পড়া শুনতক আর ভীতিটা থরথর করে কাঁপত। তো একদিন আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ
তোমার দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিয়ে দাও, দুটা শেরের মধ্যে একটা শের আমাকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল রে ভাই, আল্লাহ পাক উমারকে গ্রহণ করে নিলেন, আবু জেহেলকে গ্রহণ করলো না, আবু জেহেল জাহান্নামে চলে গেল, উমার মুসলমান হয়ে গেল রে ভাই। আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহ পাক উমারকে গ্রহণ করে নিলেন। একদিন আবু জেহেল আল্লাহর নবী করেছেন কি, আল্লাহর নবী একদিন সাফা পার সাফা মারওয়ার পাশ দিয়ে এটা চলে যাচ্ছেন, কোন জায়গায় যাবে আল্লাহর নবী আর আবু জেহেল গুন্ডা পান্ডা মাস্তান নিয়ে বসে আছেন। আল্লাহর নবীকে দেখে নিলেন, আল্লাহর নবীকে দেখে নিয়ে করলেন কি, আল্লাহর নবীকে যা পাথর চালিয়ে মারল, আবু জেহেল পাথর চালালো, আল্লাহর নবীর মাথাতে লেগে গেল, মাথা ফেটে চাম কেটে রক্ত তর 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 করে চ চ করে রক্ত পড়তে লাগলো, সারা শরীর রঙিন হয়ে গেল রে ভাই, শরীর যাকুর আল্লাহর নবীর রঙিন হয়ে গেল, আল্লাহর নবী আর গেলেন না, কোথায় যাচ্ছিলেন ওই জায়গায় গেলেন না, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসছে, আল্লাহর নবী কাঞ্ছার বাড়ি আসছে, রাস্তার মধ্যে আমির হামজার সঙ্গে দেখা হয়ে গেল, আমির হামজা আল্লাহর নবীকে দেখে বললে ভাতিজান, আমির হামজার ভিতর পেটে গেল, আরে আজার হোক তাও ভাতিজান নিজের ভাতিজা আর মাথা ফেটে গেছে ভাই, যার সঙ্গে মানে রক্তের যোগাযোগ আছে ওই লোকটা বরদাস্ত করতে পারবে না যদি খুন দেখে নাই। ভাই ভাতিজা চাচা, ভাতিজার খুন দেখলে চাচা থামতে পারবে? চাচার খুন দেখলে ভাতিজা খাড়ে থাকবে যে ভাই, কোনোদিন থাকবে না, আর খুন গরম হয়ে যাবে। কে মারলে রে? আমির হামজা বললে কে মারলো? কোন পাশান রাখ মারলে পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যাই, শিরে সরে লাগ মারলে পাথর, কান্দে আসমান জমিন হায় রে হায়, কোন পাশান রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যাই, দেখিয়া দাও না গভাতে যায় আমার বংশ তাহার করিবা ধ্বংস, নাম নিশানা দিব মিটাইয়া, কোন পাশান রাখ মারলে পাথর, আমার অতিম ভাতিজার খুন বয়ে যাও। কান্দিয়া বলেন আমির হামজা, বল গো ভাতিজা আমার, কোন পাশান রে মারলে পাথর, এতিম ভাতিজার মাথা। নাবিজি তখন কাঁদিয়া বলে, নাবিজি তখন কাঁদিয়া বলে, ব্যথা যদি লাগে গাছা চা ফুকিয়া দাও গো তহিদ কালেমা, এতিম ভাতিজার মাথায়। বলে চাচা যদি ব্যথা লাগে আপনি কলমাটা পড়ালেন, আর কলমা পড়ে আমার মাথাতে হাত বুলিয়ে দেন, ভালো হয়ে যাব চাচা। আমির হামজা তখন মুসলমান হয়নি, আমির হামজাকে যেমন বলল আমির হামজা সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল, আর কলমা পড়া মুসলমান হয়ে গেল। বললে ভাতিজা এবার বলো বাবা কে মেরেছে আমাকে, খালি নামটা বলে দাও। বললে চাচা আমাকে আবু জেহেল মেরেছে চাচা, আবু জেহেল আজকে বসে আছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে পাথর চালিয়ে মেরে দিল আমির হামজা, এই আবু জেহেল আমার মাথা ফাটিয়ে দিল জি চাচা। আমির হামজার কোনো কথা শোনা শুনি কিছু নয়, আমির হামজার কাছে ছিল কি ভাই ধনুক, আপনার ধনুক কয় না কি কয় না, ধনুক তীর হলো চালারটা আর ধনুক হলো মেশিনটা নাকি, তো ওই ধনুকের দড়ি খোলা ছিল লম্বা করে ধরে একবারে লাগলো দৌড়াইতে, যে গাবু ঝোল ছিল ভাতিজার উপরে ময়া, ভাতিজাকে মেরে খুন করে দিয়েছে, দৌড়লো একদম ধনুক লিয়ে একবারে মাথার উপর উঠেলে চলে এসে, আর কাহা হ্যাঁ আবু জেহেল নিকাল যাও, মাইকা দুধ পিহত বাহারে যাও, তুমি মাই চুন চুনকে মারুঙ্গা, একবারে রায় গেছে এমন হয়ে আবু জেহেল পালিয়ে উড় পায় না, আবু জেহেল মনে লুকাই সৈদকে লুকাইছে, আর আমির হামজা দৌড়িয়ে বেড়েছে ঢুঁড়ছে কুনকে গেল,
চট করে আবির মানে দেখছে আবু জাহেল লুকাইতে যাচ্ছে, আর আবু জাহেল লুকাইতে যাচ্ছে আর আমির হাম জায়গা দিকে পড়ে গেছে। আর বললে রে কামিনার বাচ্চা তুই আমার ভাতিজা কা বেরে জিত ধন্য কটিয়া সাড়া সার সাপ মারার মতন করে দিলে যে দু চার বাড়ি। আবু জাহেল মাটিতে পড়ে খালি লটপট লটপট করছে, মুখ কচলেছে মাটিতে ধুলাতে, দিলে সাড়া সার দু চার ধনুক মাইরা পাঁচা ধনুক দিয়া হাঁটতে লেগেছে, রাগ পড়ে গেছে আর কাছে, যাক বদলা উঠিয়ে লেছি ভাতিজার চল। এবার হাঁটতে লেগেছে, আবু জাহেলের যেগুলো গুন্ডা পান্ডা ছিল সব ছুটছে আমির হামজার পাশে। আবু জাহেল বলছে দাঁড়াও তোমরা যাইও ডাবির হামিজাকে মারিয়া ডান, আমার দোষ আমি ওর ভাতিজা মোহাম্মদের মাথা ফাটিয়ে দিয়েছি, আমি নাম ফাটাতাম তোমাকে মারত না। আর যদি আমির হামিজাকে রাগিয়া দাও তোমরা যাও কে ঘেরালাও, তোমরা দু চার দশ জনাতে যায় আমির হামজার কিছু করতে পারবে না। যদি আমির হামজা রেগে যায়, আমির হামজা হলো যোদ্ধা মানুষ শক্তিশালী মহাবীর, এত শক্তি আমির হামজার রেগে গেলে সবটিকে মেরে সুতিয়া দেবে, খবর দরকে রাগাতে যায় না মারলে মারুক। আবু জাহেল বুদ্ধিমান লোক চাল্লা দারুণ বেড়ে নেওয়ার, বলে দাঁড়ো মারিও না ওকে যেতে দাও, চলে গেল। এইবার যেমন বাড়ি চলে গেল আবু জাহেল মের টের খেয়া, যদি বাঘের পাছা দিকে ঘোঁচাতে দেন তো বাঘটা রাখবে কি রাখবে না যে ভাই, বাঘ খেপে গেল। আবু জাহেল রেগে গেল, বাপরে দু চার ধনুক দিয়েছে পাঁচ ধনুক দিয়েছে ওকে। আবু জাহেল রেগে যায়, লোকজনকে এলাকার লোককে সবকে জমা করে বলছে মোহাম্মদের কে শির উচ্ছেদ করতে পারবে, মোহাম্মদকে কেটা মারতে পারবে, মোহাম্মদকে যে মেরে দিবে। আমি এক টুকরি সোনা এক ডালি চান্দি আর দশটা দিব বান্দি, এক টুকরি সোনা এক টুকরি চান্দি দশটা দিব বান্দি, কে মারতে পারবে বলো, কে আছো এখানের মধ্যে মারতে পারবে বলো। হাজরাতে উমার চট করে দাঁড়িয়ে বলছে আমি মারতে পারবো। উমারের বাপ খাত্তা বলছে বেটা রে বসে যাও বেটা, তুই উঠিস না বস। বলে কেন? বললে আমির হামজা ইসলাম গ্রহণ করে নিয়েছে, মোহাম্মদকে মারাটা সহজ নয় বাবা, তুমি যেও না। উমার বসে গেল। ফের আবু জাহেল বলছে আচ্ছা আর কে আছো, মোহাম্মদের শের উচ্ছেদ করতে কে পারবে, মাথাটা কাটতে কে পারবে বলো তো? কেউ দাঁড়ায় না, সব ভয় করছে। মোহাম্মদের মাথা কাটা যেমন তেমন ব্যাপার নাকি, নিজের জীবন সইপা বের হইতে হবে, ই তখন করেছে কি সব বসে আছে। ফের উমার দাঁড়িয়ে গেল, তিনবার উমার দাঁড়িয়ে গেল, এরা বলে যাও যাও উচ্ছেদ করো যাও। এবার হাজরাতে উমার তারওয়াল খাড়া কেডিয়া দিয়েছে রে ভাই, নাঙ্গা তারওয়াল খোলা তারওয়ালি হাতে নিয়ে উমার হেঁটে চলে যাচ্ছে, হাঁটতে 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 চলে যাচ্ছে ভাই, কি করার জন্য? নবীর মানে শির উচ্ছেদ করার জন্য, মাথা কাটার জন্য চলে যাচ্ছে। যেতে যেতে কিছু দূরে যাওয়ার পরে একটা আরবিয়ান লোকের সঙ্গে দেখা হয়ে গেছে ভাই। আরবিয়ান লোকের সঙ্গে যখন দেখা, লোকটা বলছি উমার তুমি কোথায় যাচ্ছ? বললে আমি যাচ্ছি মোহাম্মদের শির উচ্ছেদ করার জন্য, মোহাম্মদের মুন্ড ছাঁটার জন্য আমি যাচ্ছি, তার মুন্ড আজকে ছেঁটে ফেলে দিব। উমার খুব শক্তিশালী রাগার লোক, তা আরবিয়ান লোকটা বলছে আচ্ছা তুমি মোহাম্মদের শির কাটতে যাবে, মাথা কাটতে যাবে, ঠিক আছে যাও, কিন্তু একটা কথা শুনো। বলে কি? বললে এই মাঠে এই বুড়ি বকরিটা চড়ছে, যদি এই বকরিটাকে তুমি ধরতে পারো, দড়িয়া ধরে নিতে পারো, তো জানবো যে তুমি মোহাম্মদের শির কাটতে পারবে, আর যদি বকরিটাকে ধরতে না পারো তো জানবো যে তুমি মোহাম্মদকে কাটতে পারবে না, বেকার যায় না, বেজ্জত হতে যায় না, অপমান হতে যায় না। তো উমার রেগে গেছে, এটা কোনো কথা হলো? তো দু ডাঙ্গা লাফিয়ে ধরে নেবো বকরিটাকে। তো লোকটা বলছে আরে ভাই ধরো না, তুমি যদি ধরে নিতে পারো তো ঠিক কাটতে পারবে, আর যদি ধরতে না পারো তো কাটতে পারবে না। নাকি মানে ওই যেরকম চোরেরা আমি সারাতে সাইত করে কালী পূজার রাতে সাইত করে, যে যদি আইজ চুরি করতে যায় ধরা না পড়ি তো গোটা বছর ধরা পড়বো না, এটা সেরেক করে আর কি। তো ধরা পড়বো না, আর যদি আইজ ধরা পড়ে যায় তো গোটা বছর ধরা পড়বো, চুরি করে ছেড়ে দেবো, আর এই বছর চুরি করবো না, ওইরকম মানে এটা বলছে। তো ওই চোর সাইত করতে যাবে, তো চোর যে সাইত করতে যাবে, তো একদিন দুটা চোর করেছে কি সাইত করতে যাইছে।